হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে কি বাবার সাথে ঠাকুর দেখতে গেছিলাম আজকে দুপুরবেলায়, তারই কিছু ফটো এখানে দেওয়া রয়েছে। দেখুন, কেদারনাথ, তারপরে কেএনসি, রেজিমেন্ট, পাইনিয়ার পার্কের ঠাকুর দেখতে গেছিলাম, সঙ্গে আমার মেয়েকে নিয়ে গেছিলাম, তারই কিছু কিছু ফটো। এটা আমার বাড়ি, বাড়ির পাশে আমাদের বাড়ির বাইরে উঠোনে পুজো করেছি, কালী পুজো। আর দেখুন, এখানে সবাই মিলে বাজি ফাটানো হচ্ছে, সবাই একসাথে বাজি ফাটানো হচ্ছে। আমার মেয়ে, ওর বাবা, কাকারা সবাই মিলে একসাথে বাজি ফাটাচ্ছে, সবাই খুব আনন্দ করছে। তো আনন্দের মাঝখানেই একটা অঘটন ঘটে যায়, ঠান্ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবাই মিলে যখন বাজি ফাটাচ্ছে, তো আমার মেয়েও বাজি ফাটাচ্ছিলো, তো ও আমাদের রফিকে বলে ভাই, তো ভাইয়ের সাথে বাজি ফাটাচ্ছে। তো রফিও ছোটো, সবে ওর এই 8-9 মাস বয়স, তো ও বুঝতে পারছিল না যে জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, ও ভাবছে মনে হয় বাজিতে দিদি হয়তো কিছু হয়ে যেতে পারে, সেই জন্য বারবার দিদিকে আটকানোর চেষ্টা করছে। ভাবছে হয়তো দিদির কিছু হয়ে যাবে, দিদির হাত টাত পুড়ে যাবে। তা দেখতেই পাচ্ছেন কীভাবে ও দিদিকে আটকানোর চেষ্টা করছে, যাতে বাজি না ফোটায়, তাই জন্য বারবার ওর কাছে যাচ্ছে এগিয়ে এগিয়ে। হ্যাঁ, মশালটা, রং মশালটা ওর হাত থেকে কেড়ে নিতে চাইছে, কিন্তু ও নিজে জানত না, বুঝতে পারেনি যে এর ফলে ওর কী হবে, বা ও যে এই জিনিসটা করছে তার ফলে কী হতে পারে। তো আমি এই সময় আমি ওখানে বসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এরকম কিছু একটা করে ফেলতে পারে। আমি ভাবছি যে এরকম যাচ্ছে, ও হয়তো কিছু করবে না সেই বুঝে, কিন্তু মানে এরকম খেলতে খেলতে হঠাৎ করে ও কী করে, মানে রং মশালটা যেই আমার মেয়ে ধরিয়ে নিয়ে এসছে বাজি ফাটাচ্ছে, অমনি ও রং মশালের সামনে যে দিক থেকে আগুনের ফোর্সটা বেরোয়, ও সেই দিকটা মানে কী বলবো, মুখে নিয়ে নিয়েছে, মুখে নিয়ে আর দৌড়চ্ছিল। হ্যাঁ, আর এর ফলে কী হয় যে ও হাত থেকে, ও দিদির হাত থেকে কেড়ে নেয়, তো এর ফলে কী হয় যে মুখটার ভেতরের দিকটাটা অনেকটা মানে পুড়ে গেছিলো, অনেকটা পুড়ে যায়। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে মানে সেই অংশটা আপনাদের দেখাতে পারিনি ভিডিও করে, তো আমি সেই সঙ্গে সঙ্গে ওকে একটু ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডা দুধ ওকে খেতে দিই। হ্যাঁ, কিন্তু তারপরে ও খুব অসুস্থ হয়ে পড়ে, দেখতেই পাচ্ছেন কী হয়েছে। ডাক্তার দেখিয়ে আনছে, ওকে ওষুধ দিয়েছে, এখন আপাতত একটু সুস্থ রয়েছে। আপনারা নিশ্চয়ই প্রে করবেন যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।